ইবলিস ঢুকায় দিছে এক দলের মাথায়, বলেন শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা লাগবে না, অথচ ইবলিস ওগরে এটা কিবলি কইব, সূরা হাসরের সাথে আপনার 7 নম্বর আয়াতে আছে, আমা আতাকুমুর রাসূলু ফাখুজু, নবী যা দেয় তা গ্রহণ করো, আমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, কোরআনের গবেষক যারা হাদিস অস্বীকার করে, হযরতরা এখনো সূরা হাসরের 7 নম্বর আয়াতে আসেনি যখন আসবে তখন বলবো ও আচ্ছা তাহলে হাদিসও মানতে হবে তা আমি আমার ভালো ধারণা রাখি সবার প্রতি আমার কেউ বললে আমি বলি কি যারা শুধু কোরআন গবেষণা করে বলে কোরআন মানতে হবে হাদিস মানা লাগবে না ওরা আসলে সূরা হাসরের 7 নম্বর আয়াতে এখনো আসে নাই আমি ভালো ধারণা করি আর কি কয় মানি আমি তো আসে নাই অর্থাৎ এর পর্যন্ত ওনারা গবেষণা চালাইতেছে তো এখানে আসলে হয়তো আপনার বুঝে আসবে ও হো কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে এটা আর কি আমার ভালো ধারণা ওখানে কিন্তু বলে দিয়েছে এটা কি কয় না কয় হাদিস মানা লাগবে না লিখিত হাদিস মানা যাবে না এই ব্যাপারে লম্বা আলোচনা আছে লিখিত হাদিস মানা লাগবে কি লাগবে না তো ইবলিস সেদিন কি বলবে দেখেন যখন বলবে আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তা শুনেছো এখন সবাই চেপবে তার মানে তুমি আমগরে এইগুলা করছো এখন তো রাগ হবে তো আমরা কি করি বলেন তো যখন দেখি আমগরে কেউ ধোকা দিছে তখন ওরে মারতে মন চায় না ইবলিস বলবে থামো ফালা তালু মুনি আমার কোন তিরস্কার করবা না ওয়ালুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা মানছো কা কে কইছে মানতে ইবলিস বলবে মা না বি মুসরিফিকুম আমা আনতুম বি মুসরিফিয়া আমি তোমাদের ফরিয়াদ শুনবো না তোমরা আমার ফরিয়াদ শুনবা না চলো দুই দল মিলে জাহান্নামে থাকি কেউ কারো ফরিয়াদ শুনবে না আরে মানুষকে কিভাবে বুঝে ইবলিস বলবে তোমাদের ফরিয়াদ আমি শুনবো না আমারটা তোমরা শুনবা না দুই দল জাহান্নামে যাবো আমারে কিছু কইও না আল্লাহ তোমরা যেটা বলেছে সেটাই সঠিক ছিল আমি যা বলেছি সব মিথ্যা ছিল ইবলিস সেদিন বলবে এই কথা আরেক দল যারা অন্যের কথায় গোমরা হয়েছে তাদের ব্যাপারে কি হবে সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার যেদিন চেহারা পরিবর্তন হয়ে যাবে আগুনে পুড়ে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা সেদিন বলবে হায় যদি আল্লাহর আনুগত্য করতাম রাসূলের আনুগত্য করতাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا তারা বলবে আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি বড় ভাইদের অনুসরণ করেছি আমরা বড়দের কথা শুনতাম এরা আমগরে যা বলতো তাই বিশ্বাস করতাম আল্লাহ এরা আমগরে পথভ্রষ্ট করছে উল্টা পাল্টা সবকিছু মাথা পেতে মেনে নিতাম আল্লাহ এদেরকে তো জাহান্নাম দিবেন আমগরেও দিছেন তবে আমগো একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে ওই ওই জাহান্নামীরা তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব আল্লাহ তাদেরকে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিবেন বলে দিবেন মানে একদল জাহান্নামি আরেক দলের ব্যাপারে বলবে আল্লাহ এগরে শাস্তি তো দিবেন আমগরেও দিবেন আমগর চেয়ে দ্বিগুণ দিবেন তাদেরকে কারণ ওরা আমগরে পথভ্রষ্ট করছে এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক বন্ধু নির্বাচনে সতর্ক ভাই নির্বাচনে সতর্ক নেতা নির্বাচনে সতর্ক খুব বিপদ খুব বিপদ খুব সতর্ক আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে আমিন ধরা খেয়ে যেতে হবে কতদিন বলেন মানে বলবেন এই করো সেই করবো কিন্তু মরে গেলেই তো শেষ আমি আজকে মারা যাবো কালকে একদিন আপনাদের কেউ মারা যাবেন এখন কালকে একদিন হয়ে যাবে এটাই সত্য কথা এইগুলো কাফেরের হালাত